গভীর শোক জানাতে চাই যে বাংলা সাহিত্য এবং সাংস্কৃতিক জগতের একজন দিকপাল আজ আমাদের ছেড়ে চলে গেল। যে তিনি একজন অসাধারণ গীতিকার, অসংখ্য গান রচনা করেছেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম, প্রেম, ভালোবাসা, পরিবেশ সব কিছুর উপরই তার প্রচুর গান রয়েছে, লিখেছেন। সাংস্কৃতিক অঙ্গনেও তিনি ছিলেন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি, আমরা সবাই জানি যে তিনি চলচ্চিত্র প্রযোজনা করেছেন, চলচ্চিত্র পরিচালনা করেছেন এবং আমরা জানি যে তার বিবিসির যে আপনার জরিপ, সেই জরিপে তিনি সবচেয়ে বেশি গান রচনা করার গীতিকার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আমরা গাজী মাজহারুল আনোয়ার সঙ্গে, আমি বলেছি, আমার একটা ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি এই ধরনের সত্যিকার অর্থেই সৃজনশীল মানুষ, অসাধারণ সৃষ্টিশীলতা ছিল তার মধ্যে এবং এত ভদ্রলোক, এত সজ্জন মানুষ, অমায়িক মানুষ, বিনয়ী মানুষ। তিনি যে এত পুরস্কার পেয়েছেন, এত জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন, কখনো তার মধ্যে সেই তার যে একটা কৃতিত্ব নেওয়া বা গৌরবের কথা তার মুখ থেকে শুনিনি। তিনি সবসময় বলেছেন যে ভাই, আমি যে যতটুকু কাজ করার চেষ্টা করেছি, তাহলে আরেকটা গুণ, বড় গুণ আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে রাজনৈতিক সহনশীলতা, এটা ছিল তার মধ্যে অসাধারণ। এবং আমি তাকে কখনো আমাদের জাতীয় নেতাদের সম্পর্কে কখনো কোনো কটূক্তি করতে শুনিনি। উনি রাজনীতির সঙ্গে জড়িত হয়েছিলেন, সে আপনারা জানেন যে উনি আমাদের প্রথমে সাংস্কৃতিক সম্পাদক ছিলেন, এরপরে তিনি আমাদের ভারপ্রাপ্ত, আমাদের দুঃখিত, আমাদের চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে তিনি আমাদের সঙ্গে কাজ করছিলেন। কিন্তু তার জন্য কিন্তু কোনো যে একটা কুপমণ্ডকতা তার মধ্যে ছিল না। এর জন্যে যে তিনি অন্যান্য রাজনৈতিক দলকে খাটা করে দেখতেন তাও কোনোদিন দেখেননি। তিনি এখানে স্বচ্ছন্দ বোধ করতেন বলেই তিনি কাজ করেছেন এবং এই ধরনের মানুষ আজকালকার দিনে পাওয়া বিরল। আমি আমাদের দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে খুব কষ্ট পাবেন আমাদের দেশের বেগম খালেদা জিয়া, তিনি তাকে খুব পছন্দ করতেন, তার পক্ষ থেকে আমি গভীর শোক জানাচ্ছি এবং পরম করুণাময়ের কাছে তার আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। প্রিয় বন্ধুগণ, আমরা আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা দাঁড়িয়ে গেছে সবসময় দুঃসংবাদ বলা, প্রচার করা, মানুষের অধিকার হরণের কথা বলা, সংবিধানকে লঙ্ঘন করবার কথা বলা। এই গত কয়েক বছর ধরে এক যুগের বিষয় এই কথাগুলোই বলছি। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে আজকে সেই পরিবেশটা সৃষ্টি হয়েছে।